আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সাথে একটি টিপস ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওতে থাকছে কিভাবে দীর্ঘদিন নর্মাল ফ্রিজে আপনারা লেবু সংরক্ষণ করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লেবু নিয়েছি আর এই লেবুগুলো আমার ভাইয়ের বাগানের আমার জন্য পাঠিয়ে দিয়েছে তো এত লেবু তো একসাথে খাওয়া সম্ভব নয় তাই এটা আমি দীর্ঘদিনের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো প্রথমে যে কাজটা করতে হবে লেবুগুলো ফ্রেশ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন তো লেবুর এমনিতে অনেক দাম এছাড়া যখন অফ সিজন থাকে তখনও কিন্তু লেবুর দামটা অনেক বেড়ে যায় তাই যখন আপনারা কম দামে লেবু পাবেন তখন বেশি করে কিনে আমি যেভাবে দেখাবো এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেবেন তাহলে দেখবেন আপনারা বছর জুড়ে খুবই কম খরচে লেবু খেতে পারবেন তো আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ঘষে ঘষে লেবুগুলো ধুয়ে নিচ্ছি আর এখন যেহেতু রমজান মাস আমাদের প্রতিদিনই কিন্তু লেবুর শরবতের প্রয়োজন পড়ে একটি পরিষ্কার টাওয়ালের উপর আমি সব লেবুগুলো উঠিয়ে নিচ্ছি লেবুতে আসি প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং ক্যান্সারের প্রতি প্রতিষেধক হিসেবে কাজ করে এছাড়া কিডনিতে পাথর থাকলে সেটাও কিন্তু গলাতে সাহায্য করে এখন যেটা করতে হবে টাওয়াল দিয়ে খুব ভালোভাবে লেবুগুলো মুছে নিতে হবে যেন লেবুর গায়ে একটু পানি না থাকে ভালোভাবে চেপে চেপে সমস্ত লেবু থেকে পানিটা শুষে নিতে হবে দেখতে পাচ্ছেন সবগুলো লেবু কিন্তু আমি ভালোভাবে মুছে নিয়েছি এখন যেটা করতে হবে আমি এখানে নারিকেল তেল নিয়েছি আর নিয়েছি কিছু পেপার কাটিং পেপার ছাড়া আপনারা টিস্যু পেপারও নিতে পারেন প্রথমে যে কাজটা করতে হবে প্রত্যেকটা লেবুর গায়ে হালকা করে নারিকেল তেল মাখিয়ে নিতে হবে এভাবে আপনারা দেখেই বুঝে নেবেন কিভাবে আমি তেলটা মাখিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা নারিকেল তেল মাখিয়ে লেবু নর্মাল ফ্রিজে রেখে দিন দীর্ঘদিন তাহলে লেবুগুলো হলুদ হয়ে যাবে না শুকিয়ে যাবে না একদমই তাজা এবং টাটকা থাকবে মনে হবে বাজার থেকে এই আপনি কিনে আসলেন এরপর যেটা করতে হবে তেল মাখানোর পর এই যে পেপার কাটিংয়ের মধ্যে লেবুটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আমরা যদি নর্মালভাবে লেবু ফ্রিজে রেখে দিয়ে দেখবেন যে লেবুর গাটা শুকিয়ে যায় লেবুগুলো হলুদ বর্ণ ধারণ করে এবং রসটাও কিন্তু শুকিয়ে যায় এভাবে প্রত্যেকটি লেবুই আমি পেপার দিয়ে এভাবে মুড়িয়ে ভালোভাবে প্যাকেট করে নিব এক একে সব লেবুগুলো আমি সেম প্রসেসে পেপার দিয়ে মুড়িয়ে নিব আর লেবুর যে দাম এখন একটা লেবুও বাইরে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেক টাকার অপচয় হয়ে যাবে যেহেতু এখন রমজান মাস লেবুর দামও আকাশচম্বী এরপর প্রত্যেকটা লেবুই আমি কাগজ দিয়ে মরিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে একটা বক্স নিতে হবে এবং তার মধ্যে আমি একটা পেপার দিয়ে নিয়েছি এরপর একে একে কাগজ দিয়ে মুড়িয়ে রাখার লেবুগুলো আমি বক্সের মধ্যে রেখে দিব। দিয়ে তারপরে এটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা তিন থেকে চার মাস ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে একদম টাটকা ফ্রেশ থাকবে এই লেবুগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন যে দীর্ঘদিন আপনারা লেবু এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন এরপর আরেকটা প্রসেস আছে সেটা হলো এরকম একটা এয়ারটাইট ব্যাগ দিতে হবে জিপলক ব্যাগ এই এই তো আমি তেল মাখিয়ে নিয়েছি সরাসরি এরকম জিপলক ব্যাগের মধ্যে দিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার যেন হাওয়া বাতাস না থাকে তাহলে কিন্তু এই লেবুগুলো দীর্ঘদিন ভালো থাকবে যদি জিপলক ব্যাগ না থাকে তো আপনারা যে কোনো পলিব্যাগেও লেবু রেখে ভালো করে মুখটা বেছে রেখে দিতে পারবেন তো আশা করছি এই লেবু সংরক্ষণের পদ্ধতিগুলো আপনাদের কাজে লাগবে এভাবে যদি আপনারা লেবু সংরক্ষণ করে রাখেন তাহলে একটু লেবুও কিন্তু নষ্ট হবে না প্রত্যেকটা লেবু থাকবে একদম সতেজ টাটকা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ